সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাই আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে পরিবেশ বিষয়ের পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই ভিডিওতে আমরা আলোচনা করব সাধারণ অভিজ্ঞতা থেকে অ্যাসিড ও ক্ষারীয় দ্রব্য শনাক্তকরণ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব সাধারণ অভিজ্ঞতা থেকে আম্লিক ও ক্ষারীয় দ্রব্য শনাক্তকরণ এই অংশে প্রশ্ন উত্তর নিয়ে। এক নম্বর প্রশ্ন, অ্যাসিড কাকে বলে? যে সকল হাইড্রোজেনযুক্ত যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে ক্যাটায়ন রূপে কেবলমাত্র হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাকে অ্যাসিড বলে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড প্রভৃতি। দুই, অ্যাসিড শব্দটি কোথা থেকে এসেছে, এর অর্থ কি? ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে এসেছে, যার অর্থ টক বা অম্ল। তিন, নিচের জিনিসগুলিতে কোন অ্যাসিড পাওয়া যায়? পাতিলেবু, কমলা লেবু, এগুলোতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। তেঁতুলে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড, টমেটোতে পাওয়া যায় অক্সালিক অ্যাসিড। দইতে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড, পিঁপড়েতে থাকে ফর্মিক অ্যাসিড, আপেল, চেরি এগুলোতে থাকে ম্যালিক অ্যাসিড, মানুষের পাকস্থলীতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, চাতে থাকে ট্যানিক অ্যাসিড এবং ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। চার, মিউরিয়েটিক অ্যাসিডের প্রধান উপাদান কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাঁচ, জীবদেহ বা জৈব উৎস থেকে পাওয়া যায় এমন কয়েকটি অ্যাসিডের নাম লেখো। সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড প্রভৃতি। ৬, জৈব উৎস নয় এমন উৎস থেকে পাওয়া অ্যাসিডগুলোকে কি অ্যাসিড বলে? অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড, যেমন নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড প্রভৃতি। ৭, অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণকে কি বলে? ভিনিগার। ৮, ভিনিগারের মধ্যে কিছুটা খাবার সোডা মেশানো হলে কি ঘটবে? ভিনিগারের আম্লিক ধর্ম হ্রাস পাবে। ৯, ভিনিগার এবং খাবার সোডার স্বাদ কেমন? ভিনিগারের স্বাদ টক এবং খাবার সোডার স্বাদ তেতো। ১০, সকল প্রকার অ্যাসিড ভেঙে কোন আয়ন তৈরি হয়? হাইড্রোজেন আয়ন। ১১, ক্ষারক কাকে বলে? যে সকল যৌগ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাকে ক্ষারক বলে, যেমন ক্যালসিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড প্রভৃতি। ১২, ক্ষারকের দুটি ধর্ম লেখো। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে, এর জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হয়। ১৩, ক্ষার কাকে বলে? যে সমস্ত যৌগ জলে দ্রবীভূত হয়ে আয়ন তৈরি করে তাকে ক্ষার বলে, যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্রভৃতি। ১৪, ক্ষারের দুটি ধর্ম লেখো। এটি জলে দ্রাব্য, এর জলীয় দ্রবণ সাবানের মতো পিচ্ছিল হয়, এটি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কেবলমাত্র হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। ১৫, প্রাত্যহিক জীবনে ব্যবহৃত দুটি ক্ষার জাতীয় পদার্থের নাম লেখো। কোলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইড। ১৬, ক্ষার ধর্মী দুটি ফলের নাম লেখো, খেজুর, তরমুজ। ১৭, অ্যাসিড এবং ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কি হয়? অ্যাসিড দ্রবণে লাল হয় এবং ক্ষার দ্রবণে হয় হলদে। ১৮, অ্যাসিড ও ক্ষার দ্রবণে ফেনলফথালিনের বর্ণ কি হয়? অ্যাসিড দ্রবণে হয় বর্ণহীন, ক্ষার দ্রবণে লালচে বেগুনি। ১৯, অ্যাসিড লিটমাসের বর্ণের কি পরিবর্তন করে? নীল লিটমাস লাল হয়। ২০, ক্ষারকের জলীয় দ্রবণ লিটমাসের বর্ণের কি পরিবর্তন করে? লাল লিটমাসকে নীল করে। ২১, ক্ষার বা ক্ষারকের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? লবণ ও জল উৎপন্ন হয়। ২২, নির্দেশক কাকে বলে? যে রাসায়নিক পদার্থ নিজের বর্ণ পরিবর্তন করে কোনো অ্যাসিড ক্ষার বিক্রিয়ার প্রশমন ক্ষণ নির্দেশ করে তাকে নির্দেশক বলে, যেমন লিটমাস, মিথাইল অরেঞ্জ, ফেনলফথালিন প্রভৃতি। ২৩, নির্দেশকের কাজ কি? নির্দেশক নিজের বর্ণ পরিবর্তন করে অ্যাসিড ক্ষার বিক্রিয়ার প্রশমন ক্ষণ নির্দেশ করে, কোনো দ্রবণ আম্লিক না ক্ষারীয় সেই প্রকৃতিকেও নির্দেশ করে নির্দেশক। ২৪, প্রশমন ক্রিয়া কাকে বলে? নির্দিষ্ট পরিমাণ অ্যাসিড ও ক্ষারের মধ্যে বিক্রিয়া সম্পূর্ণ হলে অ্যাসিড ও ক্ষারের ধর্ম সম্পূর্ণ লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন হয়, এই বিক্রিয়াকে প্রশমন ক্রিয়া বলে। ২৫, মাটির অম্লত্ব কমানোর জন্য মাটিতে কি মেশানো হয়? চুন।
26 চুন জল জবা ফুলের পাপড়ির রসকে কোন রং থেকে কোন রঙে পরিবর্তন করে? লালচে রং থেকে সবুজ রঙে। 27 ভিনিগার জবা ফুলের পাপড়ির রসকে কোন রং থেকে কোন রঙে পরিবর্তন করে? লালচে রং থেকে গোলাপি রঙে। 28 কোন দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারীয় তা মাপা হয় কিসের সাহায্যে? পিএইচ রাশির সাহায্যে। 29 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রসম দ্রবণের পিএইচ কত? 7 30 জলের পিএইচ কত? 7 31 আমরা বা তেঁতুল গাছের তলায় বীজ পড়লে সেখানে অন্য কোনো গাছ জন্মাতে চায় না, এর কারণ কি? আমরা বা তেঁতুল গাছের পাতায় অ্যাসিড থাকে, এই পাতা মাটিতে পড়লে ওই স্থানে মাটির অম্লত্ব বেড়ে যায়, তাই সেই মাটিতে অন্য কোনো উদ্ভিদ জন্মায় না। 32 অ্যাসিড বা আম্লিক দ্রবণ এবং ক্ষারীয় দ্রবণের পিএইচ মাত্রা লেখো। অ্যাসিড বা আম্লিক দ্রবণের পিএইচ হলো 7-এর কম আর ক্ষারীয় দ্রবণের পিএইচ 7-এর বেশি। 33 লাইমিং কাকে বলে? আম্লিক মাটিতে চাষের উপযুক্ত করার জন্য অনেক সময় মাটিতে চুন ব্যবহার করা হয়, এই প্রক্রিয়াকে লাইমিং বলে। 34 অ্যাসিড মাত্রই হাইড্রোজেন গঠিত যৌগ, কিন্তু সকল হাইড্রোজেন গঠিত যৌগই অ্যাসিড নয় কেন? অ্যাসিড মাত্রই হাইড্রোজেন গঠিত যৌগ, কিন্তু সকল হাইড্রোজেন গঠিত যৌগ অ্যাসিড নয়, যেমন অ্যামোনিয়া, মিথেন প্রভৃতি। কারণ জলীয় দ্রবণে এরা এইচ প্লাস আয়ন দেয় না, এরা নীল লিটমাসকে লাল করে না, এমনকি এরা ক্ষারকের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে না। 35 অ্যাসিডগুলির ব্যবহার লেখো। মিউরিয়েটিক অ্যাসিড বাথরুম পরিষ্কার করতে ব্যবহার হয়। নাইট্রিক অ্যাসিড সোনা রূপকে বিশুদ্ধ করার জন্য প্রয়োজনীয় অম্লরাজ তৈরিতে ব্যবহার হয়। অ্যাসিটিক অ্যাসিড মাছ মাংস সংরক্ষণে ব্যবহার হয়। সাইট্রিক অ্যাসিড জামা কাপড় থেকে কালির দাগ বা মরচের দাগ তুলতে ব্যবহার হয়। ল্যাকটিক অ্যাসিড ছানা কাটার জন্য ব্যবহার হয়। 36 পার্থক্য লেখো ক্ষারক ও ক্ষার। ছক করে দেওয়া রয়েছে, দেখে নাও। ক্ষারক জলে দ্রাব্য হতে পারে আবার নাও হতে পারে, ক্ষার জলে দ্রাব্য হবেই। অনেক ক্ষারকের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া খুব ধীরে সংঘটিত হয় এবং কখনো কখনো তাপ দিতে হয়। অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া খুব দ্রুত ঘটে এবং সাধারণ তাপমাত্রাতেই সংঘটিত হয়। আরও একটি পার্থক্য দেখে নাও 37-এ, অ্যাসিড ও ক্ষারের মধ্যে পার্থক্য, এটাও ছক করে দেওয়া রয়েছে। অ্যাসিড অ্যাসিডের স্বাদ টক এবং এর জলীয় দ্রবণ পিচ্ছিন হয় না, অন্যদিকে ক্ষারের স্বাদ কষা এবং এর জলীয় দ্রবণ সাবানের মতো পিচ্ছিল। অ্যাসিড নীল লিটমাস কাগজ লাল হয় এবং ক্ষারে লাল লিটমাস কাগজ নীল হয়। অ্যাসিডের জলীয় দ্রবণ এইচ প্লাস আয়ন সৃষ্টি করে, অন্যদিকে ক্ষারের জলীয় দ্রবণ ও এইচ মাইনাস আয়ন সৃষ্টি করে। অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে, অন্যদিকে ক্ষার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে। তাহলে আম্লিক ও ক্ষারীয় দ্রবণ শনাক্তকরণের এই অংশটি থেকে প্রশ্ন উত্তরগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।